সকালের আলো ফোটে, শুরু হয় নতুন দিন। ঘুম থেকে জাগে অসংখ্য হাসি মুখ। এক একটি দিনের সাথে হাস্যোজ্জ্বল শিশুরা বেড়ে ওঠে একটু একটু করে, সেই সাথে বড় হয় সম্ভাবনা। সবসময় আমাদের চাওয়া শিশুরা যেন বেড়ে ওঠে সুস্থ সুন্দর পরিবেশে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, সহজ সরল শিশুদের যখন হেসে খেলে দিন কাটানোর কথা, তখন অগণিত শিশু নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছে। সাম্প্রতিক সময়ে এর মাত্রা বেড়েছে আরো বহুগুণে। জীবিকার তাগিদে অগণিত শিশু কাজ করছে হোটেল, কারখানা বা ওয়ার্কশপে, এছাড়া অনেকেই গৃহকর্মী। বেশিরভাগ শিশু শ্রমিকই শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার। শ্রম আইন 2006 অনুযায়ী 14 বছরের নিচে কাউকে কাজে নিয়োগ দেওয়া যাবে না। 12 থেকে 14 বছরের শিশুরা হালকা কাজ করতে পারবে, যদি তা তাদের শারীরিক ও মানসিক বিকাশ এবং পড়াশোনাকে বিঘ্নিত না করে। বাংলাদেশ শিশু অধিকার ফোরামের তথ্য অনুযায়ী 2016 সালে সহিংসতা ও নির্যাতনের শিকার হয় প্রায় 3,589 জন শিশু, যাদের মধ্যে মারা যায় 1,441 জন, আর যৌন নির্যাতনের শিকার হয় 686 জন শিশু। সাম্প্রতিক সময়ের শিশুদের, বিশেষ করে মেয়েদের, সামাজিক নিরাপত্তাহীনতা মাত্রাতিরিক্তভাবে বেড়ে গেছে। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে তাদেরকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলাটা খুব জরুরি। আমি আমার সন্তানকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে চাই, ভবিষ্যতে যাতে সে যে কোনো ধরনের নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে। আমি মনে করি শিশু, সব শিশুদের প্রতি সব ধরনের শারীরিক, মানসিক ও যৌন নির্যাতন বন্ধ করা এখনই সময়। আমাদের আশেপাশেই এমন অনেক প্রাণোচ্ছল শিশু রয়েছে যারা হয়তো ভীষণ প্রতিভাবান, কিন্তু তাদের অনুভূতির মূল্যায়ন না করে আমরা প্রায়ই অতিরিক্ত শাসন ও অবহেলা করি। ফলে অনেক শিশুই মানসিকভাবে ভেঙে পড়ছে এবং তাদের প্রতিভাগুলোর সুষ্ঠু বিকাশ হচ্ছে না। বাবা মা এবং কাছের মানুষের এমন আচরণ শিশুদের জন্য ভীষণ ক্ষতিকর। সবার উচিত শিশুদের ভালো লাগা, খারাপ লাগার প্রতি গুরুত্ব দেওয়া, তাদের কথা শোনা। সন্তানদের যে কোনো ইচ্ছা অনিচ্ছাকে গুরুত্ব দেওয়া উচিত, সন্তানদেরকে বোঝা উচিত, তাদেরকে মূল্যায়ন করা উচিত। কেউ হয়তো ভালো গান গাইতে পারে, কেউ ছবি আঁকতে পারে, কেউ ভালো নাচতে পারে, তাদের এই প্রতিভাকে আমরা যদি মূল্যায়ন করি তারা ভবিষ্যতে অনেক ভালো করতে পারবে। শিক্ষা মন্ত্রণালয়ের এক সার্কুলারের মাধ্যমে স্কুলের ছাত্রছাত্রীদের শাস্তি নিষিদ্ধ করা হয়েছে। তারপরও স্কুলে শাস্তির পাশাপাশি যৌন হয়রানির বিষয়গুলো ঘটছে প্রতিনিয়ত, আর যৌন হয়রানির শিকার ছাত্রছাত্রীরা লজ্জায়, ভয়ে সেগুলো কারো কাছে প্রকাশও করতে পারছে না। শিশুকে আমরা অনেক ধরনের তথ্য দিয়ে থাকি তার নিজের নিরাপত্তার জন্য, কিন্তু যে জায়গাটাতে আসলে শিশু সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকে, সেটা পরিবারের ভিতরেই হোক বা পরিবারের বাইরে গিয়েই হোক, সেই যৌন নির্যাতনের ব্যাপারে আমরা তাদেরকে কোনো ধরনের তথ্য দেই না, এবং সেটাই আমাদের সংস্কৃতি। পূর্ণাঙ্গ মানুষের যেই আত্মসম্মান থাকে, শিশুরও সেই আত্মসম্মানটা অবশ্যই আছে এবং সেটাকে আমরা সম্মান করব। নিকট আত্মীয় স্বজন বা পরিচিতদের দ্বারা নির্যাতিত হচ্ছে শিশুরা, প্রতিবন্ধীরা রয়েছে আরও বেশি ঝুঁকির মধ্যে। শিশু নির্যাতন প্রতিরোধে বিভিন্ন সংস্থা গ্রামে ও শহরে নানা ধরনের কার্যক্রম পরিচালনা করছে, যেখানে বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে শিশু নির্যাতন বন্ধের ব্যাপারে আলোচনা করা হয় ও পরামর্শ দেওয়া হয়। এসব কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে উঠে আসে শিশুদের নিজেদের অভিজ্ঞতা, মতামত বা চাওয়া পাওয়ার মতো মূল্যবান বিষয়গুলো। বাংলাদেশে শিশু নির্যাতন পরিস্থিতি উদ্বেগজনক। এর প্রতিকারে সরকার যা করতে পারে তা হল শিশুদের সুরক্ষার বিষয়টিকে অগ্রাধিকার দেয়া, শিশু নির্যাতন মামলাগুলি দ্রুত বিচারের আওতায় আনা এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া। শিশু আইন 2013-এর আলোকে জাতীয় এবং স্থানীয় পর্যায়ে শিশু সুরক্ষা ব্যবস্থাকে কার্যকর করার জন্য সরকারকে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। নীতিমালা বাস্তবায়ন এবং আইনের প্রয়োগের পাশাপাশি শিশুদের বিষয়ে সামাজিক দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনতে হবে।
আমরা যদি শিশু নির্যাতনকে সামাজিকভাবে অগ্রহণযোগ্য করি তাহলে এর হার কমবে। মা বাবা, শিক্ষক, নিয়োগদাতা, বিভিন্ন সেবা প্রদানকারী সহ সবাই যদি বয়স অনুযায়ী শিশুর চিন্তা ও অনুভূতি বুঝে তাদের সাথে আচরণ করে, নির্যাতন না করে এবং নির্যাতন দেখলে নিজস্ব অবস্থান থেকে প্রতিবাদ করে, তাহলেই আমাদের সমাজটা শিশুবান্ধব হয়ে উঠবে। নিশ্চিত করতে হবে শিশুদের নিরাপত্তা, রুখতে হবে নির্যাতন।